পাইস উপলক্ষে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ, অত্র অঞ্চলের সম্মানিত সুধীবৃন্দ, আমার সহপাঠী এবং ছোট বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমার সেই প্রিয় শিক্ষকদের, যাদের জন্য আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের পক্ষ থেকে কিছু কথা বলতে পারছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা নিজেদের তাজা প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমি মোশাম্মদ আরিফা সুলতানা, এসএসসি পরীক্ষার্থী 2020, কামালপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সেটা সবারই জানা। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সম্পর্কে যা বলবো তাই কম হয়ে যাবে। তাদের থেকে যে শিক্ষা আমরা পেয়েছি সেটা বলে বোঝানোর মতো না। শিক্ষকতা আর পাঁচটা পেশার মতো নয়, কারণ একজন শিক্ষক শুধু পড়ান না, তার সঙ্গে ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। একজন শিক্ষকই পারে একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে। প্রত্যেক সফলতার পেছনে যেমন কিছু অবদান রয়েছে, আমাদের জীবনের সফলতার পেছনেও তেমন কিছু অনন্য শিক্ষকের অবদান রয়েছে। ওনারা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার এবং মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার। যে আসতে পেরেছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই তিনজন শিক্ষকের কাছে পড়ে আমি যে সন্তুষ্টিটুকু অর্জন করতে পেরেছি ভবিষ্যতে আর কোনোদিন পারবো কিনা জানি না। একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই কারো দিক নির্দেশনা প্রয়োজন, আর এই শিক্ষকরাই আমাদের অন্ধকারে পথ দেখিয়েছে যার জন্য আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। ছোট ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, তোমরাও পারো সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে এবং দেশের উন্নয়ন সাধন করতে, যার জন্য প্রয়োজন আমাদের এই প্রিয় শিক্ষকদের পরিশ্রম, দিক নির্দেশনা, অবদান এবং তোমাদের প্রচেষ্টা, তবেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। প্রিয় শিক্ষকদের ভালোবাসা এবং দোয়া কামনা করছি যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করেছি সফলভাবে যেন সেই লক্ষ্যে পৌঁছতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওনারা সারা জীবন এভাবে আমাদের শিক্ষা দিতে পারেন। সারদের স্নেহ মায়া মমতা কোনোদিন ভোলার মতো না। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।